বিশ্বকবি রবীন্দ্রনাথের এই কবিতাটা পড়তে পড়তে মনে হলো বোধহয় শাক্য রাজকুমার সিদ্ধার্থ এইরকমই কিছু একটা ভেবেছিলেন হয়তো সেই রাতে। কবিতাটা আগে বলি, রাজার মতো বেশে তুমি সাজাও যে শিশুরে, পড়াও যারে মণিরতন হার, খেলাধুলা আনন্দ তার সকল যায় ঘুরে, বসন ভূষণ হয় যে বিষম ভার, ছেড়ে পাছে আঘাত লাগে, পাছে ধুলায় হয় সে দাগে, আপনাকে তাই সরিয়ে রাখে সবার হতে দূরে, চলতে গেলে ভাবনা ধরে তাহার, রাজার মতো বেশে তুমি সাজাও যে শিশুরে, পরাও যারে মণিরতন হার, কি হবে মা এমন তোর রাজার মতো সাজে, কি হবে এই মণিরতন হারে, দুয়ার খুলে দাও যদি তো ছুটি পথের মাঝে, রুদ্র বায়ু ধুলা কাদার পাড়ে, যেথায় বিশ্বজনের মেলা, সমস্ত দিন নানান খেলা, চারিদিকে বিরাট গাথা বাজে হাজার সুরে, সেথায় সে যে পায় না অধিকার, রাজার মতো বেশে তুমি সাজাও যে শিশুরে, পড়াও যারে মণিরতন হা, কি হবে মা। শাক্য রাজকুমার সিদ্ধার্থ এশিয়া মহাদেশের দেশ নেপালের থেকে একদিন গভীর রাতে সব কিছু, মা বাবা স্ত্রী সন্তান রাজ্য ভবিষ্যৎ রাজ সিংহাসন সব কিছু ত্যাগ করলেন নিজের প্রিয় ঘোড়া কণ্টকে পিঠে চেপে নিঃশব্দে। কেন? ছোট থেকে কেমন যেন বন্ধুজন ও রাজবৈভব এড়িয়ে চলা এই শিশুর স্বভাব, কিশোর বয়সে পৌঁছতে পৌঁছতে অন্য সাধারণের মতো তিনিও দেখলেন অতি সাধারণ নিত্য কিছু ঘটনা। একজন বৃদ্ধ মানুষকে যিনি বয়সের ভারে নব্য, একজন যন্ত্রণা কাতর অসুস্থ ব্যক্তিকে, এক শোকবাহী যাত্রীদলকে ও তাদের মানসিক কষ্ট, আর একজন আত্মভোলা সদাহাস্যময় সন্ন্যাসীকে। সাধারণত তরুণ বা কিশোরের মধ্যে এসবের প্রভাব ভীষণ কম থাকে, কিন্তু সিদ্ধার্থের মধ্যে এই ঘটনা তোলপাড় শুরু করল। এসবের অর্থ কি একজনের জীবনে? এই জটিল প্রশ্ন এতটাই ধাক্কা ছিল তার মনে যে গৃহত্যাগ করতে বাধ্য হলেন তিনি, 29 বছর বয়সে যুবক তখন শাক্য রাজকুমার সিদ্ধার্থ। পথভ্রষ্ট প্রতীকের মতো করলেন খোঁজ আর খোঁজ, উত্তর পাবেন কোথা থেকে? আলারা কালাম প্রাচীনকালের একজন ধার্মিক শিক্ষক, যার কাছে প্রথম এই সব প্রশ্নের উত্তর খুঁজতে যান সিদ্ধার্থ। উত্তরের সন্ধানে এরপরে যান রামাপদ আলারার কাছে। ভারতবর্ষের বিহার রাজ্যে এসে লারপুরে গয়ার কাছে উড়াভেলা ফরেস্টে এসে তিনি আসন পাতেন। এই সময় খাদ্য গ্রহণ না করে, অর্থাৎ উপোস করে ও শ্বাস প্রশ্বাসের গতি রোধ করে নানান কষ্ট দিতে থাকেন নিজের শরীরের ওপর। এর ফলে তিনি কঙ্কালসার হয়ে পড়েন। একসময় তিনি অনুভব করেন আত্ম অত্যাচার করে কোনো উপকার তার হচ্ছে না, অর্থাৎ বিলাসিতা বা অতি কষ্ট কোনোটাই তার জীবন জিজ্ঞাসার উত্তর দিতে পারছে না, মধ্যপন্থা গ্রহণ করাই শ্রেষ্ঠ পথ বলে তিনি মনে করলেন। দীর্ঘ 6 বছর নানান পদ্ধতিতে তার এই উত্তর খোঁজার চেষ্টা চলছিল এই 6 বছর মধ্যেকার সময়ে। আর 1 নম্বর গুহা মন্দিরের এই 10 নম্বর সৃষ্টি সেই সময়ে একটি ঘটনাকে উল্লেখ করে সৃষ্টি করা হয়েছে। যখন স্থির হয়ে বসে জীবন জিজ্ঞাসার উত্তর পাবার চেষ্টা করে সিদ্ধার্থ, অশুভ শক্তি অন্যভাবে দৈত্য মার আক্রমণ করল
সিদ্ধার্থকে। আমরা আছি 10 নম্বর ভয়ঙ্কর সুন্দর সৃষ্টির সামনে। আগে একদিন আমরা 29 বছরে উনি গৃহত্যাগ করেছিলেন বলে দেখিয়েছিলাম টাইম লাইনে, 35 বছরে নিষিদ্ধি লাভ করেছিলেন বলে ওই টাইম লাইনে আমরা দেখিয়েছিলাম, এই মধ্যেকার সময়ের এই ঘটনা এটা। মাকে মনে হচ্ছে তো, বৌদ্ধ ধর্মশাস্ত্র বলছে ডেমনিক সেলেস্টিয়াল কিং, বিভিন্ন ভাষায় বিভিন্ন দেশ এই মাকে মৃত্যু ও বলেছে। বিভিন্ন ভাবে আমরা একে বর্ণনা করতে দেখছি, শুধু দেখছি, কিন্তু সবটাই ধ্বংসাত্মক তার রূপ ও চরিত্র। যখন স্থির হয়ে বসলেন জীবন জিজ্ঞাসার উত্তর পাবার জন্য বুদ্ধদেব, অশুভ শক্তি মার যখন তাকে আক্রমণ করলেন, কারণ সিদ্ধি লাভে বিঘ্ন ঘটানো তার লক্ষ্য, জীবন জিজ্ঞাসার উত্তর খোঁজার জন্য তার যে চেষ্টা, সেই পথে তাকে পথভ্রষ্ট করাই হচ্ছে মারের লক্ষ্য। প্রথমে মৌখিক ভাবে দৈত্য মার চেষ্টা চালালো, এরপর এলো বিভিন্ন ভয়ঙ্কর প্রদর্শন যাতে ভয় পেয়ে যায় সিদ্ধার্থ এবং সরে যায়। অসাধারণ ভাবে সৃষ্টি করা হয়েছে এই ফ্রেস্কো, মনে হবে যেন এই মুহূর্তের ঘটনা চোখের সামনে যেন ঘটছে। মার নিয়ে এলো অস্ত্র, ধারালো অস্ত্রের ভয়ে যদি সিদ্ধার্থ স্থান ত্যাগ করে ও লক্ষ্যভ্রষ্ট হয়, মারের এই প্রবল চেষ্টা রূপী কিছু ভয়ঙ্কর হিংস্রতায় ভরা মুখ সৃষ্টি করা হয়েছে এই ছবির মধ্যে। ভয়ঙ্কর বিষাক্ত সাপ সহ নানান বাধার মাঝে যুবরাজ সিদ্ধার্থকে রেখে আজ আমরা ভিডিও শেষ করব, কারণ পরের দিন দেখাব চপলতা মাখানো সেই সব অস্ত্র যা শেষ অস্ত্র হিসেবে মার প্রয়োগ করেছিল। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।